17 সেপ্টেম্বর থেকে আমি বস্তিতে থাকা শুরু করি। অ্যান্ড বস্তিতে থাকার সময় আমার কি এক্সপিরিয়েন্স হয়েছে, এটা মানে আপনাকে বল মানে বলার একটা ঘটনা বলতে পারি আর কি। একটু ধরেন আমি রুমের ভেতরে প্রথম কয়েকদিন আমি ইয়ে নিয়ে ঘুমাইতাম, বোতল নিয়ে ঘুমাইতাম, কারণ আমার মানে প্রস্রাব করার সময় আমার বাইরে যেতে ভয় লাগতো, ভয় পেতাম, আমি ভেতরে বসে থাকতাম উইদাউট এক্সপিরিয়েন্স। মানে আমার মনে হয় না একটা ভালো সিনেমা বানানো সম্ভব। তখন আমি এক্সপিরিয়েন্সের জন্য মূলত থাকা শুরু। এবং এই যে আমি প্রতিদিন বসতে আমার সঙ্গে কী হইতেছে, যে পুলিশ ধরতেছে বা অমুক খালার সঙ্গে পরিচয় হইতেছে, অমুক ঘটনা ঘটতেছে, এগুলো আমি রেগুলার ফেসবুকে আপডেট দিতাম প্রতিদিন ডায়েরির মতো করে। শুটিং পর্বটা যেটা হচ্ছে যে আমি আপনার ওই যে ওদেরকে রিহার্সাল করাইছি, ওনাদেরকে পুরোটা ছবি আমি হ্যান্ডিক্যামে শ্যুট করছি আগে, পুরোটা ছবি প্রায় অনেকটা ছবি ইয়েতে আমরা হ্যান্ডিক্যামে রিহার্সাল করছি, করার পরে আপনার তারপরে আমরা শ্যুটে গেছি। শ্যুট করতে গিয়ে প্রথম দিন অন্য একজন সিনেমাটোগ্রাফার সে আসলো, একদিন শ্যুট করার পর শ্যুট করে নাই, তার বস্তির সাথে সে ইয়ে করতে পারে নাই। তারপর ধরেন আমাদের আমার কোনো অ্যাসিস্ট্যান্ট ছিল না, কারণ অ্যাসিস্ট্যান্টরা থাকতে পারতেছিল না, কারণ আমি ওদেরকে শর্ত দিয়েছিলাম যে আমার সঙ্গে থাকতে হবে। সেদিক থেকে আমাদের ছোটো একটা টিম ছিল, শেষ মুহূর্তে আমির হামজা ইয়ে হয়েছে, আমার সাথে যুক্ত হয়েছে। আমির হামজা খুবই চমৎকার কাজ করছে, ওই ক্যামেরা চালাইছে এবং ওর সাথে অ্যাসিস্ট্যান্ট ছিল আনন্দ, এই আর কি। আমরা তিনজনের একটা টিম আমরা শ্যুট করছি, আসলে পুরোটা শ্যুট করা হয়েছে ব্যাংকের টঙ্কি ব্যাংক মাঠেই, এর বাইরে কিছু জায়গা গাজীপুরের আরেকটু কিছু কিছু জায়গায় শ্যুট করা হয়েছে। নিজেরই ভাবতে ভালো লাগে, নিরক্ষর একজন চিত্রশিল্পী যার অক্ষর জ্ঞান নাই, এমন একজন চিত্রশিল্পী। এখন আমি পেন্টিংয়ে আঁকতে পারি না, তাই আমি ক্যামেরা আঁকতেছি। হ্যাঁ, প্রথমত হলো যে ধরেন আপনি দেখবেন যে রাস্তায় অনেক মানুষ ছবি আঁকে, দেখছেন না, ছবি আঁকতেছে, কেউ কেউ দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, কেউ কেউ চলে যেতেছে, কিন্তু সে তার মতো করে আঁকতেছে, বা কেউ অনেকে গলা ছাড়া গান গাইতেছে, কেউ মানুষ তাকে পাগল বলতেছে, কেউ শুনতেছে ফাইন, কেউ মজা পাইতেছে বা ইয়ে করতেছে, কিন্তু ওই মানুষের কিন্তু নিজের মনের আনন্দে কাজটা করে। এখন আমার সিম্পলি আমি এখন পর্যন্ত নিজের আনন্দে করতেছি। এখন আমি এটা একবারও ভাবি নাই যে আসলে অন্য রকম গল্প হইতে পারে, চকচকমকে হইতে পারে, অন্য কী হলে ভালো হবে, এটাও আমার কাছে ভাবনায় আসে নাই। আমার কাছে যেটা আসছে যে আচ্ছা, মানে যে গল্পটা আমি বলতে অনুভব করি, তার অনুভব করি ভেতরে, সেটাই বলার চেষ্টা করছি। এই গল্প বললো যে কী হবে না হবে, যে আজকে আপনাদের সাথে কথা বলতেছি বা যে এত এত অ্যাওয়ার্ড, এগুলো তো ভাবি নাই বলতে একেবারে মিথ্যা হবে। এক মনে হইতো যে আচ্ছা দেশে না চলে হয়তো কিছু একটা ফেস্টিভ্যাল চলতে পারে বা নাও চলতে পারে, কিন্তু মেইনলি আমি আমার আসলে নির্মাণ প্রক্রিয়াটা আমার ভালো লাগছে, মানে যেভাবে ছবিটা বানাইছি এটা আমি এনজয় করছি আর কি। দর্শকদের উদ্দেশ্যে আমার বলার কিছু নাই, আমি আমার উদ্দেশ্যে যা বলে আসি, আমি নিজেকে যেভাবে ইয়ে করি, দর্শকদের উদ্দেশ্যে আসলে কিছু বলার নাই। দর্শকদের আমি তো সিনেমা বানায় ফেলছি, হ্যাঁ, এখন আমি কী বলবো যে মানে আমি তো সিনেমা বানানোর সময় দর্শকদের কথা চিন্তা করি নাই, আমি আমার আর সেটা ছিল সেটা চিন্তা করছি, সেখানে আমার দর্শকদের বুদ্ধি আমার কোনো কথা নাই। আমি যেটা বুঝি যে দর্শকরা আসলে কোনো নির্দিষ্ট কোনো ছবি দেখতে বাধ্য না। ইতিমধ্যে ছবির পোস্টার রিলিজ করছি, আপনার ট্রেলার রিলিজ করছি, তাদের যদি ট্রেলার পোস্টার দেখে ভালো লাগে এবং তারা যদি ভাবে ওকে এই ছবিটা বিভিন্ন দেশে পুরস্কৃত হয়েছে, যাদের কাছে এটা একটা ইতিমধ্যে আপনারা বুঝতেই পারছেন অনেকের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে, তারা সিনেমা দেখতে যাবে, ফাইন, তারা সিনেমা দেখে যদি তাদের ভালো লাগে ওকে তারা আরও কয়েকজনকে বলবে, এভাবেই তো ছড়াবে। হ্যাঁ, বা হিউজ দর্শক দেখবে সেটা ভাবতেছি না,